साउंड एक सेवन आई है जब से तू जिंदगी कर मेरे को, मेरे को जानता नहीं है ये वीडियो देखने पड़े हमें एक्टर वाले बोलते बारे अरे बोकत अबे साले जब माफ करना मैं स्वागत तो करो हमारा वेलकम टू न्यू वीडियो वीडियो প্রথমে পোঙাবা কা খোকা কুকিতে চুলকানি মারকা ভিডিও আমি শুরু করছি আজকের ভিডিও কুছ ভি আমরা সবাই জানি এটা ইন্ডিয়া এখানে বাল্য বিবাহ বন্ধ করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন আমালে মতলে বাপকো মা সিকা চল আগে খোকা কুকিরা অ আ পড়ে শিক্ষিত হত আর এখন খোকা কুকিরা উ আ করে শিক্ষিত হত কি বলছো কাছে কি মান জানে বাতে করা আর এই শিক্ষার ফলাফল এটা হয় জানতা নেই এই ভিডিও দেখার পরে আমি একটা কথা বলতে পারি আরে বোকা আবে সালে যে মাফ কর না মে চন্দ্র এখন তো বই পড়ার সময় বই নিয়ে নাটক করার সময় ये बड़ी अच्छी बात कही है আর তুই যে বিয়ে করেছিস তোর ওটা আছে কে বলে তুমি ওটা বলতে ওটা না ওটা মানে উপার্জন করার ক্ষমতা আবে সালে যে মাফ কর না মে ভিডিওটা আগে বাড়ানোর আগে বলে দিচ্ছি যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অনে প্রেস করো কিউ নেহি যে ছেলে জাঙ্গিয়া পরার বয়স হয়নি সেই ছেলে বিয়ে মানি টিকটক এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে ফেমাস হওয়ার জন্য কোনো ট্যালেন্টের প্রয়োজন ছিল না কুছ ভি কারণ টিকটকে যারা ট্যালেন্টিং ভিডিও আপলোড করতো তারা কখনোই ফেমাস হয়নি কিউ নেহি শুধুমাত্র ফেমাস হয়েছে যারা কর্মীদের দেখাতে বলে কে বলে তুমি এই কথা বলার কারণ এখন আমি কথা বলবো টিকটক সেলিব্রিটি সোফিয়া আনসারি কে নিয়ে কিউ নেহি তোমরা তো সকলেই তাকে চেনো নেই চিনবে নাই বা কেন কারণ সবাই তো তার ওটাই দেখতে যায় কে বলে তুমি ওটা মানে তার ট্যালেন্ট আমি তার ট্যালেন্টের কথা বলছি খারাপ কিছু ভেবো না যখন প্রথম আমি সোফিয়া আনসারির ট্যালেন্টে দেখি তখন আমার দাঁড়িয়ে গেছে বড় হারামি হো আরে ভাই চোখ দাঁড়িয়ে গেছিল রুকো জরা সবর করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সে লেনে কা